আসসালামু আলাইকুম সবাইকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন অনেকেই আমি এই মুহূর্তে জার্মানিতে অবস্থান করছি এবং গত কয়েকদিন ধরেই ইটালির বিভিন্ন শহর ঘুরে এখন জার্মানিতে এসেছি এখানে আমরা কালকে আমাদের ইউরোপের চোদ্দটা দেশের সাথে একটা মিট করেছি এবং আজকে আমি যার সাথে এখানে বসে আপনাদেরকে তার গল্প শোনাব তাকে আপনারা অনেকেই চেনেন আমি একটু ছোট করে বলে দিই তিনি হচ্ছেন মোহাম্মদ রায়হানুর রহমান একজন মূলত ইঞ্জিনিয়ার এবং উনি বাংলাদেশে গাজীপুরের ওনার বাড়ি বাট অরিজিনাল বাড়ি দিনাজপুর এবং উনি বাংলাদেশেই পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন করেছেন উত্তরায় ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে লেখাপড়ার উদ্দেশ্যে উনি কিন্তু আসেন জার্মানিতে তো এটা হচ্ছে একটা বড় পার্থক্য সেটা হচ্ছে উনি শুরুতেই হায়ার এডুকেশনটাকে গুরুত্ব দিয়ে এখানে এসেছেন এসে এখানে লেখাপড়া করে পরবর্তীতে উনি কর্মজীবন শুরু করেন এবং কোনো এক সময় উনি আমাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হন সেই গল্প উনি বলবেন ওনার কাছ থেকে আমরা শুনব এবং এখন উনি এখানে খুবই বড় একটা এয়ারলাইন্স কি যেন নাম লুথানজা এয়ারলাইন্স এই এয়ারলাইন্সে উনি কর্মরত আছেন পাশাপাশি উনি ওনার নিজস্ব কিছু উদ্যোগও শুরু করেছেন সেগুলো নিয়ে আমরা শুরু করব সেগুলো কীভাবে শুরু হলো কিভাবে চিন্তা করলেন তো চলুন আমরা তার সাথেই গল্পটা বাকি গল্পটা শেয়ার করি তাকে আমরা ডেকে নেই আমাদের সাথে রায়হান আপনাকে স্বাগত আমাদের আজকে এই মিনি স্টুডিওতে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আমাদের ফাউন্ডেশন থেকে লাইভ হচ্ছে এটা এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আপনি একটু লিখবেন আমি দেখতে পাচ্ছি অনেকে দেখছেন কুয়েত থেকে দেখছি কুমিল্লা থেকে দেখছি কে কোন জেলা থেকে কে কোন উপজেলা থেকে এবং কে কোন দেশ থেকে দেখছেন আবারও বলছি এই মুহূর্তে যারা জয়েন করেছেন আমরা এই মুহূর্তে জার্মানি থেকে এই উদ্যোক্তার গল্প লাইভটা করছি এবং আপনারা জানেন আমি যেখানেই যাই না কেন যখনই আমি কারো কোনো একটা গল্প আমাকে আকর্ষণ করে আমি সেই গল্পটা সারা পৃথিবীকে আমি শোনাতে চাই জানাতে চাই আপনাদেরকে একইভাবে জানানোর জন্য আজকে এ আয়োজন তো চলেন আমরা রায়ানের মুখ থেকেই তার গল্প শুনি রায়হান একটু যদি বলেন আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল মানে আপনি কি ছোটবেলায় পরিকল্পনা করেছেন যে কোনো এক সময় আমি বিদেশে আসবো লেখাপড়া করব কি ছিল স্বপ্ন ছোটবেলার যখন রচনার লিখি চিন্তা করি না একটা বেশ করে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের পরে এটা ম্যাচ হয় ম্যাচিউরিটিটা আসে যে সত্যি আমি কোন দিকে যাচ্ছি সেটা কি ছিল প্রথমে ধন্যবাদ আপনাকে আমার পরিচিতি এখানে করে দেওয়ার জন্য আর আমার প্রিয় প্ল্যাটফর্ম যেটা এটার সাথে সবার সাথে আমার গল্পটা শেয়ার করার জন্য আমি বলবো স্যার যে লিমিটেশনে আমরা বড় হয়েছি যে জায়গা থেকে তখন স্যার আমাদের চিন্তা করার যে একটা লিমিটেশন ছিল এটা ছিল স্যার খুব ছোট কারণ আমার জন্ম হচ্ছে দিনাজপুরে সো যেই জায়গাটাতে থাকি ওইখানে থেকে আমি ঢাকায় যে একটা কোম্পানি আছে সেটা মাল্টি ন্যাশনাল হইতে পারে বা ইন্টারন্যাশনাল হইতে পারে ওইটা চিন্তা করার মতো ওই স্কোপটা থাকে না আর এটা দুঃখজনক হলেও সত্যি যে আমরা ছোটোবেলা থেকে এডুকেশন সিস্টেমে এই জিনিসগুলো অতভাবে ব্রড ভাবে দেখি না বা পরিচয় নাই আমাদের আমরা হয়তো একটা জিনিস চিন্তা করতে পারি যে আমি বড় হয়ে হয়তো এই দোকানের মালিক হব যে দোকানটাকে আমি দেখি যেখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনি আমার মনে হয় যে উনি অনেক টাকার ব্যবসা করেন উনি অনেক টাকা অথবা বাড়ির পাশের কোনো এক আঙ্কেল বা কেউ হয়তো আমার পরিচিত উনি একটা জব করেন পুলিশ অফিসারের ওই ওইটা চিন্তা করতে পারি কিন্তু তারও যে উপরে কিছু আছে সেই স্বপ্নটা যে দেখা যায় ওই শিক্ষাটা স্যার আমাদের তখন থেকে হয়ে ওঠে না বা আমরা ওইটা পাই না যেটা আমরা আমাদের প্ল্যাটফর্মে পাচ্ছি তো এখানে যদি আমাদের একটা ছোট বাচ্চাকে আনা যায় এবং এই গল্পগুলো বলা যায় সে হয়তো ইয়ে করবে আমি বড় হয়ে তার এম লাইফ হয়তো বড় হয়ে পুলিশ অফিসার হওয়া বা একটা দোকানের মালিক হওয়া হবে না ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া হবে না বড় হয়ে হয়ে হয়তো লিখতে আমি সেও উদ্যোক্তা হব সো সেরকম ভাবে যদি আমি বলি ওইরকম বড় কিছু স্যার আসলে ছিল না ওই লিমিটেশনের জন্য এতটুকুই ছিল যখন আমি ছোট ছিলাম তারপরে ইন্টারমিডিয়েট পড়ার পরে কি ভাবনা আসে

ইন্টারমিডিয়েট যখন করি তখন স্যার আমার এমিন লাইফ যদি বলেন অনেস্টলি যদি আমি বলি তাহলে আমার ম্যাথমেটিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল আমার এটা টার্গেট ছিল যে আমি ম্যাথমেটিশিয়ান হব কারণ অঙ্কে ভালো ছিলাম অঙ্ক করতে ভালো লাগতো ইয়ে করতো আমি বাহাল কলেজে তখন স্যার দ্বিতীয় সেশন দ্বিতীয় ইয়ে হয়েছে যারা অঙ্কে অনার্স চালু করছে মাত্র সো সেটাতে পরীক্ষা দিয়ে মানে একটা ইন্সপা পাই যে দুইশো পঞ্চাশ জন আমরা পরীক্ষা দিছি পঞ্চাশ জন নিবে সেখানে আমি ষোলোতম হয়েছিলাম সো ওইটাতে ভর্তি হই কিন্তু ওই যে বললাম স্যার যে নিম্নবিত্ত ফ্যামিলির হওয়ার কারণে আমার যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো আমাকে পিছনে টেনে নিয়ে যায় আবার যে আমি দেখি যে আমার ম্যাথমেটিক্সে যে আমি সাবজেক্টে ভর্তি হয়েছি সেখানে পাঁচটা থেকে ছয়টা ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট ম্যাথমেটিক্সের আন্ডারেই ছয়টা সাবজেক্টে মিনিমাম পাঁচটার কোচিং করতে হবে প্রাইভেট পড়তে হবে এখন আমরা বলতেছি স্যার আরো সতেরো বছর আগে দুই সালের কথা তখন তখনই প্রায় পাঁচশো ছয়শো টাকা করে এক একটা সাবজেক্টে দিতে হইতো তিন সাড়ে তিন হাজার টাকা শুধু এটার পিছনে দেওয়া অনেকেই আছে স্যালারিটাই তখন পাইতো না একটা ফুল টাইম করে আমার কাছে মনে হয়েছে যে যদি আমি এটা ফ্যামিলির সাথে শেয়ার করি বা বলি যে আমি টাকার জন্য এটা আমি কন্টিনিউ করতে পারবো না পারতেছে না আমার ফ্যামিলি আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টটা দিত কিন্তু সেটা তাদের জন্য কতটুকু ইয়ে হয়ে যায় তখন আমি ক্যালকুলেট করি উল্টো দিক থেকে যে আসলে এই সময়টা আমার এখন সাপোর্ট দেওয়া যতটুকু সম্ভব তখন স্যার আমি এই জিনিসটা স্যাক্রিফাইস করি যে আমি পড়বো না যদি আমি বাসায় শেয়ার করি যে আমার আসলে পড়ালেখা করতে ভালো লাগতেছে না পরে আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন না স্যার আমি সাথে সাথে শুরু করি নাই আচ্ছা আমি এটা রিয়েলাইজ করার পরে যখন দেখছি যে আসলে ফিনান্সিয়াল সলভেন্সিটা লাগবে এটা না হলে হবে না কারণ আমি স্যার পরিবারের বড় সন্তান সো আমার মা ছোট মানে আমি যখন ছোট থাকি তখন থেকেই দেখছি যে অনেক কষ্ট করে মা বাবা অনেক কষ্ট করে ফ্যামিলি চালাচ্ছেন আমি আমার বাবার সাথে বিজনেস আমাদের একটা দোকান ছিল ইয়াতে গাজীপুরে সো তখন ওই কাজটা করার চেষ্টা করি যে আমি ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেই যতটুকু আমার দ্বারা সম্ভব ইন্টারমিডিয়েট পাস করার পর তখন স্যার আমি সাথে সাথেই আমি আমাকে একটা ফ্রেন্ডের সাথে আপনি জানেন স্যার ওই যে ডিলারশিপের যে বিজনেস যারা করে সো আমি আগে তাদের সাথে যে চলাফেরা করতাম তাদেরকে বললাম যে হচ্ছে আমি কি করতে পারি আমি কিছু করতে চাই এখন আমার কিছু করা দরকার বসে না থেকে সো তখন সে আমাকে পার্টনারশিপে নিল ওই ডিলারশিপ বিজনেসের জন্য ফুয়াং ফুডসের নাম হয়তো শুনছেন স্যার ফুয়াং ফুডসের গাজীপুরে ডিলারশিপ ছিল তার সো তখন আমি বললাম আমাকে এনিথিং আমি করতে পারি আমার একটা বিজনেস মানে একটা বিশ্বাস ছিল নিজের উপরে যে কাজ যেটাই হোক আমি পারবো হুম সো এটাতে আমার কোনো ইয়ে নাই আমি আমার বাবার সাথে বিজনেস করে শিখছি যে যে কাজ করা যায় এবং কাজের কোনো ছোট বড় হয় না কাজের কোনো ভালো মন্দ হয় না যদি সৎ কাজ হয় কাউকে না ঠকানোর কাজ হয় তাহলে এটা করা যাবে তারপরে কি আপনি কিছুদিন তখন পড়াশোনা গ্যাপ দিয়েছেন জি স্যার আমি তখন কিছুদিন বলতে ওই সময়টায় পুরোপুরি আমি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন আমার ধারণাই ছিল যে আমার আর পড়ালেখা হয়তো হবে না কারণ আমি পুরোপুরি ফ্যামিলি সাপোর্টটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিছি এবং তখন থেকেই আমি আমার মা বা আমার ফ্যামিলি মিলে আমি ধরতে গেলে পরিবারের দায়িত্ব আমার উপরেই ছিল আমরা সবাই মিলেই পরিবারটাকে কন্টিনিউ করা কত কত বছর গ্যাপ ছিল তখন এইটা ছিল স্যার প্রায় তিন বছর আমি দুই হাজার আটে পরে গিয়ে যখন আমি নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা নিজের পায়ের মাটি পায়ের নিচের মাটি যখন শক্ত করতে পারলাম তখন আমি গিয়ে আবার পড়া শুরু করার মানে তখন আমি ফিল করলাম যে আপনি যেটা বলেন স্যার যে আমি চাইলে আরও বেশি কিছু করতে পারি তখন আমি ফিল করলাম যে আমি যেই জায়গায় আসি এই তিন বছরের মধ্যে স্যার আমি আমার একটা বিজনেস দ্বারা করেছি তারপরে আমি নিজে কম্পিউটার টাইপিং শিখে শিখে অনেক কাজ করছি সো কম্পিউটার রিলেটেড অনেক কিছু শিখছি আমার একটা দোকান আছে টেলিকম বিজনেস আছে সো এগুলো করে আমি ভাবলাম যে এই আইটি জিনিসটা আমার মনে হয় এটা আমার জন্য হয়তো যেহেতু আমি এটা করতে ইন্টারেস্ট পাই আমার ভালো লাগে এই কাজটা করতে তো এরকম কিছু একটা চিন্তা করা যায় সো আমার স্যার খুব স্বপ্ন ছিল যে আমি আর্কিটেক্ট হব পরে আমি এটাও ইয়ে করছিলাম কিন্তু এটা ট্রাই করে দেখছি যে ওই আবারই সেই ফিনান্সিয়াল সলভেন্সির কারণে এটা হয় না অনেক বেশি টাকা লাগে কিন্তু আমার আর কিছু সেভিংস ছিল সেভিংসটাকে আমি যখন এটা আমি স্যার প্রথম যখন একটা জব পাই একটা এনজিওতে ওইখান থেকেই আমি পাঁচশো টাকা করে দুই হাজার টাকা বেতনের চাকরি পাঁচশো টাকা করে আমি জমাইছি স্যার আচ্ছা আর আমার যেটা ইয়ে ছিল স্যার সবচেয়ে বেশি আপনি যেটা স্যার বলেন যে আগে জমাইতে হবে তারপরে খরচ করতে হবে আমি স্যার স্যালারি পাওয়ার আগেই একজনের কাছে পাঁচশো টাকা ধার নিয়ে তারপরে আমি একটা ডিপিএস করি মাস পরে যখন বেতন পাই আমার ধারণা ছিল আমি যদি মাস শেষে বেতন পাই ওটা খরচ হয়ে যাবে আমি বিশ হাজার পাইলেও খরচ হয়ে যাবে আমি দুই হাজার পাইলেও খরচ হয়ে যাবে তো আমি পাঁচশো টাকাকে ব্লক করে নিই আগে বেতন পেয়ে যার কাছে পাঁচশো টাকা নিয়েছে আমি দিয়ে দিছি সো সেটা আমি স্যার সারা জীবন জার্মানিতে আসার যে মাসে আমি আসছি ওই মাস পর্যন্ত কন্টিনিউ করছি ওই জায়গাটাতে আসতে চাই তারপরে আপনি কম্পিউটার সায়েন্সে উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন পড়াশোনা করার পরে আপনার জার্মানিতে আসার চিন্তা কিভাবে হলো মানে আপনি তো এর আগে পড়ালেখার একটা গ্যাপ গেল ব্যবসা করলেন তো এইটার ইয়েটা কি ছিল পেছনের গল্পটা কি ছিল পড়াশোনাটা আসলে স্যার আমি যে অভাবটা ফিল করতেছিলাম সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা করি না ব্যবসা করি তখন আমি কিছু মানুষদের সাথে কাজ করি যেমন আমি টাইপের কাজ করছি স্যার কিছুদিন আমাদের গাজীপুরে আমাদের বাসার সামনেই সাব রেজিস্ট্রি অফিস ছিল যেখানে টাইপের কাজ করা যায় তো আমার কাজটা একসময় এমন হয়ে গেল টাইপ করতে করতে আমার কাজটা পুরো থানার সাথে আমার খুব বেশি কাজ হইতো ওসি সাহেবের সাথে বা এসআই সবাই আমাকে চিনতো সবার কাছে আমার নাম্বার ছিল এমন কি এমন হয়েছে ওসি সাহেব আমাকে রাত তিনটা দুইটার সময় ফোন দিয়ে রায়হান আছে কারণ থানার সামনেই আমাদের গেট বাসার সো ডেকে নিয়ে যাইতো ইয়ে করতাম আরো কিছু মানুষ ছিল বড় বড় মানুষ তাদের সাথে জানি কেন চলাফেরা হইতে কাজ করা শুরু করলাম এখন আমি খেয়াল করলাম যে আমি কেন বিহাইন্ডে থাকতেছি আমি কেন পেছনে থাকতেছি কারণটা কি এটা স্যার এডুকেশন এটা মানে আমি এখনো করতে পারি নাই তাদের আছে তারা সামনে আমি কি যাইতে পারবো ওই জায়গায় সম্ভব কি এখনো চিন্তা করলাম স্যার সম্ভব মানুষ চাইলেই সম্ভব অনেকেই স্যার আমি শুনছি দেখছি যে ষাট বছর বয়স লেখাপড়া করতেছে কোনো বয়স নেই আর মাত্র তিন বছর গ্যাপ কোনো গ্যাপই না তখন পাবলিক ইউনিভার্সিটিতে স্যার হবে না গ্যাপটার কারণে সেই জন্য আর ওইখানে চেষ্টা না করে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এ করছি এবং আমার চয়েসটা আইটি ছিল স্যার এই জন্য কারণ আমি আইটিতে অলরেডি কাজ করতেছি আবার আমার আইডিয়া ছিল যে আমি তখন নতুন পুরাতন কম্পিউটার বিক্রি এবং সার্ভিসিংয়ের কাজটা করব যেটা আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম শুরু করতে হবে শুরু করে আমাকে নিজেকে তৈরি করতে হবে যেন আমি ওই গ্যাপটা তো ফিল আপ করতে পারি রাইট সেটা জন্য তারপরে আপনি জার্মানি আসার প্ল্যান করলেন জি স্যার জার্মানি আসার প্ল্যান ওই যে মানুষ বলে স্যার যে হচ্ছে স্যাটিসফ্যাকশন সাকসেসের স্যাটিসফ্যাকশনটা হওয়া উচিত না পুরোপুরি সব সময় একটা ইয়ে থাকা উচিত যে হচ্ছে আমি চাইলে আরো ভালো করতে পারি তো আমার কাছে কেন জানি স্যার মনে হচ্ছিল যে আমি পড়ালেখা করছি করা প্রায় শেষের দিকে আমি স্যার কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নেওয়ার কমপ্লিট হওয়ার আগেই অনেকগুলো গাজীপুরের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোতে অনেক প্রায় অনেকগুলোতেই টুকটাক কল পেতে শুরু করি কম্পিউটারে কাজ করতেছি এ করতেছি আমি যেহেতু স্যার কম্পিউটার কাজ করি আইটির স্টুডেন্ট তখন তো স্যার ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না কিন্তু ইউনিভার্সিটিতে ছিল স্যার মাঝে মাঝে আমাকে ইন্টারেস্ট করতে অনেক বেশি যে কাজটা আমি এখানে করি এই কাজটা বিদেশে কেমন সো আর আমি স্যার এরকম ছিলাম আমি যখন পড়াশোনা করি তখন আমার ইউনিভার্সিটি ছিল উত্তরায় কিন্তু স্যার আমার গাজীপুরে একটা শপ ছিল যেখানে আমার লোক দিয়ে আমি চালাইতাম আমার লোক ছিল দোকানে দেখাশোনা করার মতো প্লাস আমি নিজেও ওই যে কলগুলো আসতো সার্ভিসিংয়ের জন্য বা ইয়ের জন্য সেগুলো অ্যাটেন্ড করতাম গিয়ে সার্ভিসিং করতাম বা নিয়ে আসতো মানুষ তো এই কাজটা কি আমি আরও ভালো জায়গায় করা যায় কি না তো প্রথমেই আমার চিন্তা আসছে এটা এটার বাহিরে ডিমান্ড কেমন বাহিরে কেমন কারণ সফলতার আসলে কোনো লিমিট নাই কোনো লিমিটই নাই তো আমি জাস্ট জাস্ট কিউরিসিটির জন্য স্যার এটা এখন করলাম তো হঠাৎ করে তখন আমার মনে হলো যে না এগুলোর ডিমান্ড বাইরে হিউজ কারণ আমরা যতটুকু এটার ডিমান্ড বাংলাদেশে পাচ্ছি বাংলাদেশের কারেন্সি বা ইয়ে অনুযায়ী এটার চেয়ে বাহিরের ইয়েটা অনেক বেশি সেটা যে আমাকে কী করতে হবে তো বেসিক্যালি স্যার আমার আইডিয়া ছিল যে হচ্ছে তাইলে আমাকে এখন বাইরের দেশগুলোতে যাইতে হবে আর ওই দিকে আমার ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমার ইয়ে ছিল আপনি কি স্কলারশিপ নিয়ে স্কলারশিপ আসলে স্যার লাগে নাই কারণ হচ্ছে স্কলারশিপ এইখানে এমনিতেই পড়াশোনাটা ফ্রি তো সেই জন্য জার্মানিতে কোনো টাকা পয়সা দিতে হয় না শুধুমাত্র ওই বাস ট্রেনের টিকিটের জন্য বা ইউনিভার্সিটি ভর্তি বা রেজিস্ট্রেশন ফির মতো একটা ছয় মাসে তিরিশ হাজার টাকার মতো এরকম একটা ইয়ে লাগে এভারেজে কারো পনেরো হাজার দশ হাজার টাকা লাগে সো ওইটা দিয়ে আসছি আর কোনো স্কলারশিপ লাগেনি আমরা ধরি ওইটি বাই ডিফল্ট স্কলারশিপ আর কি জার্মানিতে লেখাপড়া ফ্রি জি স্যার এটা অনেক বড় একটা ব্যাপার ইউরোপের অনলি ওয়ান কান্ট্রি নো টিউশন ফি বা বেস্ট কান্ট্রি ফর এডুকেশন বা তো আপনি এখানে আবার এসে কম্পিউটার সায়েন্সেই আপনি লেখাপড়া করলেন না জি স্যার আমার একটা আইডিয়া ছিল এখানে আমি আসলে স্যার কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার জন্য এখানে আসছি কিন্তু এখানে আসার পর আমি প্রথমে ফোকাস করছি যে আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে ভাষা শিখতে হবে এসে দেখলাম এখানে ভাষা শেখাটা আসলে সম্ভব না কারণ অনেক টাকা লাগে শেখা সম্ভব না এটা ভুল স্কুলে গিয়ে স্যার শেখাটা সম্ভব না আমি যদি স্যার স্কুলে গিয়ে ভর্তি হই বা শিখি বা শিখতে চাই তখন দেখা গেছে স্যার এটা মানে ইউজ পরিমাণ একটা টাকা লাগে কিন্তু আমি যখন স্যার এখানে আসছি তখন কোনো ফি বা কোনো টাকা না লাগলেও একটা বেসিক একটা টাকা লাগে যেটাই আর সেটা আমার ক্ষেত্রে প্রায় ছয় সাত লাখ টাকার মতো খরচ ছিল ওইখান থেকে প্লেন ভাড়া বা এখানে এসে সেটেলমেন্ট বা ইয়ে টাকার সাড়ে সাড়ে সাত লাখ টাকার মতো আমি নিয়ে আসছিলাম সো এগুলো স্যার আমার কিছু ওই যে স্যার বলছিলাম পাঁচশো টাকার ইয়ে করছি সেই পাঁচশো টাকা ডিপিএস কিন্তু স্যার আমার এক সময় আমি স্যার আপনি বিশ্বাস করবেন না আমি মান্থলি পঁচিশ হাজার টাকা করে জমাইতাম না আমি তখন স্যার স্টুডেন্ট না সো এটা সম্ভব যদি আমার ইয়ে থাকে সো আমি এটা করছিলাম সো ওইটাকে ভিশনটা কো ইম্পর্ট্যান্ট যে আমি কোথায় যেতে চাই এবং এই সঞ্চয়গুলো তখন ব্যাপক ভাবে আমি তো সারাখন বলি যে সঞ্চয় করো সঞ্চয় করো কোন না কোন এবং সেটা যে কখন কিভাবে কাজে লাগে তো এখানে এসে আপনি আবার ব্যাচেলরস করেন ওই মাস্টার্সটা আমি স্যার আর করি না এখানে ওই মাস্টার্স করি না কারণ হচ্ছে আমার আসলে উইজে স্যার প্রথমেই বাংলাদেশে থাকতে আমার টার্গেট ছিল এখানে এসে জব করব কিভাবে টার্গেট ছিল সো আমি পরে ইয়েতে বলে আমি এখানে সুইচ করি হামবুর্গে আমার লোকেশন ছিল এখানে হামবুরকে কি করব তারপরে আরেকটা জিনিস আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে মাস্টার্স করতে হবে আমারটা তিন সেমিস্টার ছিল দেড় বছর পর আমি শেষ করলে তারপরে চাকরি খুঁজতে হবে চাকরি না পাইলে বাংলাদেশে চলে যেতে হবে সো তখন ল্যাক অফ নলেজের কারণে আমার মনে হয়েছিলো যে ও ওকে সো আমার মনে হয় যদি আমি ইয়ে করে একটা রিক্স থেকে ফিফটি ফিফটি যদি জব না পাই ইয়ে যাব আমি তো এখনো ভাষাও জানি না সো গাইডলাইন্স বা ল্যাক অফ নলেজের কারণে ওইটা না করে তখন আমি ভাবছি এটা কাজ করা যাক ব্যাচেলর করার জন্য জার্মান সরকার দশ বছর সময় দেয় দশ বছর যেহেতু সময় দেয় তার মানে দশ বছর অ্যানাফ আমি দশ বছর থাকবো দশ বছর জব টপ করে এটা করে বাংলাদেশে চলে গিয়ে একটা বিজনেস এস্টাবলিশ করে কোনো একটা কিছু করতে পারবে ইনশাল্লাহ এটা ছিল স্যার টার্গেট আর পড়ালেখা মাস্টার্স হোক আর ব্যাচেলর হোক এটা ছিল আমার ভিসার রিজন সেটা অনেস্টলি বললে এটি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়

কিন্তু স্যার আমি কিন্তু তখন ফুল টাইম জব এর জন্য अप्लाई করি নাই আমি থিসিসের জন্য अप्लाई করেছিলাম ব্যাচেলর আচ্ছা আচ্ছা যেটা আমার পরে করা হয় নাই থিসিস জন্য अप्लाई করে ইন্টারভিউতে গিয়ে বলছি যে আমার জব লাগবে সো ইন্টারভিউতে আর प्रिपरेशन নিছিল আমাকে থিসিসের টপিক দিবে কিন্তু শুনে বলতে ওকে সো আমাদের ইন্টারভিউ এর ফরম্যাট চেঞ্জ করতে হবে সো আমি স্যার ওই দিন ইন্টারভিউয়ের জন্য পঁয়তাল্লিশ মিনিটের কল পাইছিলাম পাওয়ার পরে ওনার সাথে যখন লুপ্তান জালান একটা ডিভিশনের ডিরেক্টর ছিলেন উনি আনফর্চুনেটলি যারা ডেভেলপার বা যারা ছিল সফটওয়্যারের ওরা একটা প্রজেক্টের কারণে চলে গেছিলো তো ওনার আসতে হয়েছিল যেটা প্ল্যান ছিল না তো উনি স্যার পঁয়তাল্লিশ মিনিটের ইন্টারভিউ যখন আমি বলছি যে থিসিস না জব এটা স্যার দুই ঘন্টা বিশ মিনিটের ইন্টারভিউ দিয়েছে আমার ওকে সো ইন্টারভিউটা স্যার এরকম ছিল যেটা আপনি বলেন যে হচ্ছে আইডিয়া জানতে হবে বিজনেসের ইয়ে জানতে হবে আমার সফটওয়্যারে কোনো কোডিং করতে হয় নাই উনি আর আমি যেখানে বসেছিলাম এখানে একটা বোর্ড ছিল সেখানে প্রেজেন্ট করতে হয়েছে অনেক কিছু উনি একটা বিজনেস জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিয়েছে এটা হচ্ছে আমার বিজনেসের প্রবলেম এটাকে সলভ করো তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সো সেইটাকে আমার সলভ করতে হয়েছে স্যার একদম প্রোজেক্ট প্ল্যানিং থেকে শুরু করে লাস্ট প্রোডাক্ট পর্যন্ত আমি এখানে একটু একটা লাইন টানতে চাই সেটা হচ্ছে এটা আপনাদেরও একটু জানা দরকার যেই ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করার পরে তিন বছর পরিবারের প্রয়োজনে লেখাপড়া থেকে দূরে ছিল শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং আমি যে কথাটা সবসময় বলি যে অদম্য ইচ্ছা শক্তি থাকলে একটা মানুষ আকাশ ছুতে পারে সেই ইচ্ছা শক্তি তাকে তিন বছর পরে আবার লেখাপড়া করতে উৎসাহিত করেছে এবং শুধু লেখাপড়া বাংলাদেশেই করে নেই জার্মানিতে এসে সে গ্র্যাজুয়েশান করেছে কম্পিউটার সায়েন্সে সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মনে করি যে আমার বোধহয় জীবনটা শেষ হয়ে গেল একটা ব্রেক হয়ে গেল আর কিছু হবে না এইটুকুই সীমাবদ্ধ আসলে এইটুকু সীমাবদ্ধ এবং শুধু তাই নয় তাকে তার ইচ্ছা তার আগ্রহ তার এগিয়ে যাওয়ার প্রত্যয় এটা তাকে এরকম একটা বিশ্ববিখ্যাত একটা সেখানে পর্যন্ত তাকে চাকরিতে নিয়ে আসতে সাহায্য করেছে এবং এরপর তো যাওয়া আমি মাঝখানে একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনি চাকরি করছেন এখানে এটা ছেড়ে দিয়েছিলেন আমি শুনছি মাঝখানে আবার আরেকটা জব করেছেন আবার এখানে এসেছেন এবং এখন খুবই ভালো একটা অবস্থায় আছেন তো এই নিজের বলার মতো একটা গল্পে আপনি কেন যুক্ত হলেন বা আসলে এটা আপনাকে কি দিয়েছে তাহলে অনেক সময় লাগবে এটা বলতে কারণ এটা অনেক ছোট না কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব নিজের বলার মতো গল্পের সাথে পরিচয় স্যার আমার দুই সালে দুই সালে আমি যখন র্যান্ডমলি স্যার ইউটিউবে হয়তো একটা অন্য কোনো ভিডিও দেখার চেষ্টা করতেছি বা ভিডিও দেখতেছি তখন তখন আমি স্যার হামবুর্গে থাকি তখন স্যার আপনার একটা ভিডিও ইয়ে আসে মোটিভেশনাল কারণ স্যার আমি মোটিভেশনাল ভিডিও দেখতেছিলাম সো আপনার একটা ওই সবচেয়ে পপুলার একটা ভিডিও আছে স্যার প্রথম দিকে সেটা হচ্ছে যে বিয়েতে আমরা যে ট্র্যাডিশনালি বাংলাদেশে অনেক টাকা খরচ করি প্রতিযোগিতা করি একরকম যে সে পাঁচ লাখ টাকায় বিয়ে করছে আমি দশ লাখ টাকায় বিয়ে করবো এরকম একটা ইয়ে থাকে সো ওইটা দেখার পরে কেন যেন আমার কাছে মনে হলো এইরকম কথা তো কেউ আগে বলে না সো তখন স্যার আপনার প্রতি আমার কিউরিয়াসিটিটা জাগলো যে এটা কোন মানুষ কে যে এই রকম কথা বললো যেটা আমি আমি তো স্যার দশ বছর পড়ালেখা করে মেট্রিক পাশ করছি দুই বছর পড়ালেখা করে ইন্টারমিডিয়েট পাস করছি চার বছর পড়ালেখা করে আইটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে আমি একদিন ইঞ্জিনিয়ার সো আমাকে কেউ এখনও এই কথাটা কেন বললো না যে এইটা কারণ আমার আমরা তো কেরিয়ারে আসতেছি সো এইরকম কিছু করবেন না কেরিয়ারের জন্য এগুলো করার প্রয়োজন এগুলো না করলে ভালো হবে তখন স্যার কিউরিয়াসিটি মনে হলো আপনার পরিচয়টা জানার জন্য এবং আপনার পরিচয় জানার জন্য তখন স্যার আমি আপনার ভিডিও দেখতে বসে যাই আমার মনে আছে ওই আমি অনেক রাত পর্যন্ত আপনার কতগুলো ভিডিও দেখছি এখনও মনে নাই সো তখন আমি খোঁজা শুরু করি যে নিজের বলার মতো গল্পটার কোথায় তখন ওইভাবে আস্তে আস্তে আপনার প্ল্যাটফর্মে যুক্ত হই এবং সাথে সাথেই রেজিস্ট্রেশন করি যে আমার কাছে মনে হয়েছে যে আমি যে ওই দিন ভিডিও দেখতেছিলাম এটা কোনো র্যান্ডম কাজ ছিল না এটা হয়তো আল্লাহ ঠিক করে রাখছিলেন যে আমার এইভাবেই নিজের বলার মতো গল্পে যুক্ত হওয়াটা হবে সো আমি জাস্ট তখন থেকে ইয়ে করে নেই যখন আপনার ভিডিওগুলো আসছে আমার একটা কথা শুধু বেশি আপনার স্যার কাজ করছে আমার ইয়ের জন্য সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি নাই এইটা এই এইটার উত্তর এটা কিভাবে করব এবং কিভাবে এটাকে প্রমাণ করব এইটা শেখার জন্য স্যার আমি নিজের বলা করতে যুক্ত হয়েছি অসাধারণ এবং আপনার জানেন মানে অবাক হবে এবং যে উনি যেটা বললেন যে যেই যে লাইনটা দুইটা লাইন ওনাকে পাঞ্চ লাইন প্রচণ্ডভাবে আকর্ষণ করেছে একটা হচ্ছে বিয়ের ব্যাপারটাতে কিছুটা যৌক্তিকভাবে সঞ্চয়ী হওয়া এবং উনি ওনার নিজের ব্যক্তিগত জীবনে বিয়েতে কিন্তু সেটা করেছেন এবং সেটা করে উনি যেটা করেছেন উনি তার বউকে জার্মানি নিয়ে আসছেন এবং বউকে জার্মানি এনে হানিমুন করেছেন সুইজারল্যান্ডে সো দিস ইজ হাউ লাইফ ক্যান গোজ মানে আমরা হয়তো চিন্তা করি যে আরে আমি ওকে দেখাই দিলাম বিশাল করে একটা অনুষ্ঠান করে ইউজলেস আগে তো ওই স্পেসটা দিতে হবে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে তাই না যেমন আমি আজকে আমার আমার ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে এত বছর পরে আমি আজকে সুইজারল্যান্ডের দিকে যাওয়ার একটা পরিকল্পনা করেছে অবশ্য আমি চাইলে আরও অনেক আগে যেতে পারতাম আমার সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল কিন্তু কোনো কারণে হয় নাই নানান কারণে হয় নাই সেটা বিজনেসের ব্যস্ততার কারণে পারিবারিক রেসপন্সিবিলিটির কারণে নানান কারণে হয় নাই কিন্তু ওইটাই আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের ভুল চিন্তা মানুষকে দেখানোর মানুষকে আসলে দেখানোর কিছু নাই যদি নিজের মধ্যে কিছু না থাকে আর একটা উনি যেটা বললেন যে আমাদের জন্ম একটা কাজ করার জন্য হয় নাই কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রতি প্রতিটা মানুষের জীবনের একটা দিনের চব্বিশ ঘন্টা এখন যার তিরিশটা কোম্পানি আছে তারও চব্বিশ ঘন্টা যে একটা চাকরি করে নয়টা পাঁচটা তার জন্য চব্বিশ ঘন্টা কিন্তু তাইলে বাকি ওই যে মানুষগুলো যে এত কিছু করছে কীভাবে করছে আপনার মধ্যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রায়হানের মধ্যে সে সম্ভাবনা আছে কিন্তু আমি আমরা সেটা চেষ্টা করি না আমি চেষ্টা করছি ওই সম্ভাবনাগুলো ওই পথগুলো আপনাকে দেখিয়ে দিতে রায়হান কারেক্টলি লাইনটাকে নিয়েছে যে আমার তো জন্ম একটা কাজ করার জন্য হয়নি যার কারণে রায়হান এখন এই জার্মানিতে মার্শাল আমি শুনেছি তিনটা বাড়ি কিনেছে অ্যাপার্টমেন্ট কিনেছে ব্যবসা করার জন্য যেগুলো দুটো দুটা ল্যান্ড কিনেছে জার্মানিতে এবং গাজীপুরে সে কোটি টাকা দামের জায়গা কিনেছে বাড়ি করবে ভবিষ্যতে এই যে মানে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু শুরুতেই যদি সে টাকাটা খরচ করে ফেলতো শুরুতেই যদি তার হয়তো জার্মানি আসা হইতো না শুরুতেই যদি আমি তার আসলে ওয়াইফকেও থ্যাংকস দিতে চাই যে এটা বুঝতে পারা যৌথভাবে বুঝতে পারা যে আমাদের আগে এগিয়ে যেতে হবে তারপরে আমরা লাইফটা এনজয় করবো লাইফটাকে ইয়ে করব। কিন্তু সে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বলেই আজকে সে উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেছে এবং আমি ওই গল্পটা শুনব সে এখানে জার্মান ভাষা শেখায় এবং মানে ভীষণভাবে সে এই জায়গাটা তো খুবই সাকসেসফুল অফিসের আগে বা অফিসের পরে সে এই কাজটা করে তারপরে যেটা বললাম তিনটা অ্যাপার্টমেন্ট করে কিনেছে ওগুলো ভাড়া দিয়ে সেখান থেকে একটা ভালো ভাড়া পাচ্ছে দুটা ল্যান্ড কিনেছে জার্মানিতে তো এই যে একটা ব্যাপার আমার কাছে মানে আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে যে একটা পরিকল্পনা একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে কিন্তু পরিকল্পনাগুলোর সময় আমরা যেটা করি আমরা আসলে অনেক সময় আয় বুঝে ব্যয় করি না দূরে দেখি না বা আমাকে দিয়ে কি কি করা সম্ভব এই জিনিসগুলো আমরা চিন্তা করি না যার কারণে জীবনে অনেক রকম খেতে হয় আপনি কখন চিন্তা করলেন যে আপনি খুব সুন্দর জার্মান ভাষা বলেন আমি শুনেছি যে এইটাতে আমার যেহেতু স্কিলস আছে এইটা আমি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কাজে লাগাতে পারি স্যার আমি যদি এটার উদাহরণ দিই তাহলে একটা পয়েন্ট আমার উল্লেখ করতে হবে যদি দুই সাল না আসতে আর আপনার এই ভিডিওটা আমি না দেখতাম সত্যি কথা বলতে আমি কখনোই চিন্তা করতাম না এটা স্যার আমি অকপটে স্বীকার করতে পারি কারণ আমরা স্যার খুবই আত্মকেন্দ্রিক আমাকে বা আমাদেরকে এখনও স্কুলে শেখানো হয় আমি কি করব। আমি কি হব আমি ভবিষ্যতে কী বানাবো কি অর্জন করব আমি কখনোই শিখি নাই বা কখনোই শেখানো হয়নি আমাদেরকে আমরা কি করব। আমাদের জন্য আমি কি করতে পারি আমাদের জন্য আমি কি প্রভাবটা রাখতে পারি সমাজের জন্য বা ইয়ের জন্য আমাদের সবসময় রাখা হয়েছে স্যার আমি আর সর্বোচ্চ যদি একটু আগানো যায় তাহলে মাথা পিতার জন্য কি করতে পারি সেটাও আমার ঘরের মধ্যে আমরা এর বাইরে যাই না সেটা আত্মকেন্দ্রিক হয়ে যায় সেই জন্য স্যার আমি যেমন ভাষা শিখছি পারি পর্যন্ত তো ঠিক আছে মানুষ শিখবে কি শিখবে না এটা তো আমার দেখার বিষয় না তাদের শেখা উচিত এটা স্যার বাই ডিফল্ট আমাদের চিন্তাভাবনা কিন্তু ওই যে স্যার বললাম যে দুই হাজার আঠারোর ওই ভিডিওটা দেখার পর তারপরে যখন আপনাকে চেনা শুরু করি তখন প্রত্যেকটা লাইনের মধ্যে আরেকটা লাইনও যেটা সবচেয়ে বেশি টনিকের মতো কাজ করছে আমার জন্য সেটা হচ্ছে যে নিজে ভালো থাকাটাই শুধু ভালো থাকা না সবাইকে নিয়ে যদি ভালো থাকা যায় তাহলে সেটাকে বলে ভালো থাকা এবং আমি যদি কোনো কিছু পারি যেটা আমার পক্ষে করা সম্ভব অন্যের জন্য সেটা একরকম কেউ কিছু না বললো আমার রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় আমার এই আইডিয়াটা স্যার আসছে যখন আমি জার্মানিতে আসছি আপনাকে একটু আগে যেমনটা বলছি স্যার যে দেখলাম ভাষা ছাড়া কিছুই করা যায় না আমি তিন মাস এখানে প্রায় তিন মাসের একটু বেশি হবে আমি এখানে বসে থাকতে হয় স্যার আমি যে টাকা আমার তো জমানো টাকা ছিল কিছু ধার দেনা ছিল এগুলো নিয়ে আসছি সো ওই টাকাগুলো শেষ হওয়া শুরু করে প্রায় শেষ হয়ে যায় শেষের দিকে আমি এটা অনেক গর্ব করেই বলি একরকম যে আমি এই কষ্টটা করছি আমি দুই দিন না খেয়েছিলাম স্যার আমার কাছে টাকা ছিল না আর আমি যেখানে থাকতাম তারা আমার খাওয়া বন্ধ করে দিয়েছিল কারণ তারা তাদের সাথে আমি আমার শেয়ার করাটা উচিত হয় নাই শেয়ার করছি কিন্তু আমার তো কোনো টাকা নাই এই মুহুর্তে দেশ থেকে টাকা আনারও কোনো ইয়ে নাই তো তারা জাস্ট বন্ধ করে দিছিলাম আমার খাবার দাবার দুই তিন দিন এক সপ্তাহ একটা মানুষ খাইলে যদিও তেমন কিছু হইতো না তারপরও আমি বাঙালিদের সাথেই থাকতাম স্যার ওই ইয়াতে। সো আমার কাছে জিনিসটা খুব কষ্টদায়ক ছিল কিন্তু এখন স্যার আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে ওইটা ওই দুই দিনে না খেয়ে থাকাটা যে আমার কতটা ওই পেনটা স্যার আমাকে কতটা শিক্ষা দিতে পারছে আমার কোন একটা বই পড়লে আমি শিক্ষাটা পাবো না আমি দুই দিন না খেয়ে থাকছি আমি ধরে নিলাম আমি রোজাই রাখছি আমার কাছে স্যার মজার বিষয় পাঁচ সেন্ট ছিল স্যার ফাইভ সেন্ট যেটা টাকা ওইটা দিয়েও তখন জিনিস পাওয়া যায় আমি একটা জিনিস কিনছিলাম জাস্ট ওইটা কাইন্ড অফ দেখতে চিপসের মতো বা ইয়ে ছোট্ট প্যাকেট তারপরও ওইটিই খাইছি স্যার দুই দিনে এমনকি স্যার বাসায় পানি আর ওইটা সেট কারণ পানির জন্য ওদেরকে টাকা দিতে হবে না এটা স্যার আমাকে অনেক শিক্ষা দিছে এবং এটার পিছনের কারণ কি কারণ আমি জার্মান জানি না এবং আমি জার্মান না জানার কারণে আমি এখন জব পাচ্ছি না আমার যদি জব থাকতো তাহলে তারা এটা করতো না তারা ধরে নিছে যে জব নাই বা বলছে বাংলাদেশ থেকে টাকা আনতে পারবো না কারণ আমি আমার ফ্যামিলিকে বলতে পারবো না বলবো না কখনো যে আমাকে টাকা পাঠাইতে হবে তখন স্যার আমি এই শিক্ষাটা নিয়ে এই এইটা আমাকে একটা স্যার ট্রিগারিং দিয়ে দিল আমাকে এমন একটা স্পিডে চলতে সাহায্য করলো যে আমাকে এখন একটা কিছু একটা খুঁজে বের করতেই হবে না হলে স্যার আমি হয়তো আরেকটু স্লো থাকতাম আমি স্যার তখন খোঁজা শুরু করলাম জব পাওয়া যায় যে কোনো কাজ কারণ আমার আমার উপরে যে কোনো কাজ করতে পারি পরিশ্রমের যে কোনো লেভেল আমি ইয়ে করতে পারি এটাতে কোনো ইয়ে হবে না যদি অন্যরা পারে সেটা আমিও পারবো তাদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই আমি আলহামদুলিল্লাহ স্যার দুই চার দিন খোঁজার পরে ওই ওই ট্রিগারিং এর পরে এতদিন কিন্তু স্যার পাচ্ছিলাম না এতদিন কিন্তু স্যার করছি কিন্তু ওই দুই দিনের কষ্টের কারণে আমি কয়েক দিনের মধ্যে জব পেয়ে গেছি স্যার আল্লাহর রহমতে একটা জব পেয়ে গেছি সাথে সাথে জব পেয়ে তাদেরকে আগে স্যার সবার আগে যেখান থেকে আমি না খাওয়া ছিলাম সেখান থেকে মাসের শেষে যে টাকা দিতে মাসের আগে আমি টাকা দিয়ে বলছি এখন কোনো সমস্যা হবে না আর যদিও স্যার আমি এখান থেকে চলে গেছি পরে তো আপনি এখন রেগুলার ব্যাচ করছেন যা জি স্যার ওইটা এইটা এটাই স্যার হচ্ছে আমার ওই জব পাওয়ার ইয়ে ছিল তো আমি ভাবলাম যে তার মানে যদি আমি জার্মান জানতাম তাহলে কিন্তু স্যার আমার এতদিন অপেক্ষা করতে হইতো না আমি স্যার তখন কোন ধরনের কোচিং টোচিং এর উপর নির্ভর না করে কারণ টাকা লাগে আমি নিজে নিজে রাস্তায় রাস্তায় শেখা শুরু করলাম রাস্তায় কিভাবে আমি ট্রেনে যাইতাম যাইতাম তখন দেখতাম যে কোনো জায়গায় লেখা আছে আউসকাং মানে হচ্ছে এখান থেকে মানে বের হয়ে যাচ্ছে ও তার মানে আমি স্যার আমার পকেট টিকশনের মতো ছিল এখানে লিখতাম স্যার এটা মানে হচ্ছে বাহিরে যাওয়া অথবা এক্সিট যেহেতু ইংলিশে আমরা পড়াশোনা করে আমরা ইংলিশটা তো জানি সো ওইটাকে লিখে রাখতাম সো ওই পকেট ডিকশনারি থেকে বাসায় এসে আমার একটা খাতা ছিল স্যার ওইটাতে উঠাইতাম উঠানোর পর আমি কিছু গ্রামাটিক্যাল ইয়ে দেখতাম যে এটা দিয়ে সেন্টেন্স কিভাবে বানানো যাবে এই শব্দটা দিয়ে যেটা আমি শিখলাম কী বলে এটা দিয়ে আউসগাং তো আমি বুঝলাম বাইরে যাওয়া কিন্তু আমি বাইরে যাব তুমি বাইরে যাবা আমি বাইরে যেতে পারবো কি না এগুলো কীভাবে করা যায় এইটা স্যার আমার শেখার শুরু যখন আমি কিছুটা শিখে গেলাম আর যেখানে জব করি তাদেরকে বললাম আমি কোনো ইংরেজি জানি না শুধু জার্মান জানি আমার উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমার সাথে ইংরেজি না বলে আমি স্যার নিজেকে বাধ্য করলাম যে আমার ভাষায় কথা বলতে যদি আমি কম পারি বা পারি না এটা আমাকে স্যার একদম অনেক বেশি ভালো একটা শিক্ষা দিল বা আমি শিখতে শুরু করলাম এই শিক্ষাটা আমি স্যার কাজে লাগাই গত বছর গত বছর আগে যখন আমি কাল শুরু থেকে আরেকটা কোম্পানি থেকে জব চেঞ্জ করে আবার লুকথান আসি স্যার আমার দুই সপ্তাহের একটা ভ্যাকেশন ছিল এক জব থেকে আরেক জবে ইয়ে করার পর দুই সপ্তাহ দুই দিন বেশি দুই দিন চলে গেছে আর আমার মাথায় স্যার ধারণা আসলো দুই সপ্তাহ করোনার সময় সব লকডাউন আমরা ইউরোপের দেশে ট্যুর দিতে চাইছিলাম দুই তিনটাতে কিন্তু যাওয়া যাওয়া না এখন আমি বাসায় থাকলে স্যার কি করবো নেটফ্লিক্স দেখব ছবি দেখবো ইউটিউব দেখব বাসায় কথা বলবো এগুলো দিয়ে সময় কাটাবো কিন্তু এইটা কি কারো কোনো কাজ হইতে পারে আমার এই সময়টা কি কারো কাজে লাগতে পারে কি এটা স্যার আমি ইয়ে করার চেষ্টা করলাম তখন স্যার আমি চিন্তা করলাম যে এই দুইটা সপ্তাহ মানুষের জন্য কাজ করে কাজে লাগানো যায় কিনা সো জার্মানিতে যে স্টুডেন্টরা যারা আসে তাদের একটা গ্রুপ আছে স্যার ফেসবুকে তাদের ওখানে বললাম যে আমি যেহেতু দুই সপ্তাহ ফ্রি আসি আর জার্মান ভাষাটায় আমি অ্যাডভান্স লেভেলের আসি ফ্লুয়েন্ট জার্মান ভাষায় কথা বলি সো আমি কিছু স্টুডেন্টকে এই দুই সপ্তাহ সময়টা কাজে লাগানোর জন্য সহযোগিতা করতে চাই সো খুব বেশি আমি পারবো না কারণ হচ্ছে আমি চাই কম মানুষকে ভালোভাবে জিনিসটা সেখানে বেসিকটা আমি শেখাই দেবো সো এই দুইটা সপ্তাহেই শুধু কাজে লাগাবো আমার একটা ভয় ছিল স্যার আমি রায়হান তো কিছুই না সো আমি এখানে আসি আমি ইয়ে করলে কেউ শিখবে তো ওই ভয় থেকে আমি নিচে একটা ট্যাগ লাইন স্যার লিখে দিয়েছিলাম ব্র্যাকেটে দয়া করে যদি দশজন না হয় তাহলে আমরা করাবো না কেউ কিছু মনে করবেন না সো দশজন না হলে আমি করাবো না বলছি সো আশ্চর্যের বিষয় হচ্ছে স্যার এক ঘন্টা ষাট মিনিটের মধ্যে প্রায় দুইশো আশি পঁচাশি জন বলছে যে এটা করবে সো আমি তখন ইয়ে হয়ে গেলাম আমি প্রস্তুত ছিলাম দশ জনের জন্য যেন দশ জন হয় এখন আমি তো বিপদে পড়ে গেলাম সো তখন আমার সিদ্ধান্ত নিতে হয়েছে যে তিরিশ জন তিরিশ জনকে শেখাবো বাকিদের কি করবো তো বলছি ওকে ঠিক আছে আমি দুই সপ্তাহেই শেখাবো আপনাদের কিন্তু তিরিশ তিরিশ ষাট জনকে দুইটা ব্যাচে শেখাবো আমি আমার সম্পূর্ণ সময়টা দিব কোনো সমস্যা নেই ওইখান থেকে শুরু আর পিছনের কাহিনিটা স্যার যে আমি যে কষ্টটা তখন করছি দুই দিন না খেয়ে থাকা এখানে এসে কারণ আমাকে কেউ বলে নাই যে বাংলাদেশ থেকে আসার আগে জার্মান শিখে আসো তাহলে তোমার কষ্ট হবে না আমি চাই আল্লাহ যতদিন আমাকে ইয়ে দিয়েছে ওই দুই সপ্তাহের যে ফ্রি কোর্সটা ওইটা সবসময় করাইতে যাতে কষ্ট না হয় এবং আপনি শুনলে খুশি হবেন স্যার আমি এই পর্যন্ত আমার যে জার্মান ভাষা শেখানোর প্রতিষ্ঠান আছে সেখান থেকে প্রায় ছয়শো জন স্টুডেন্টকে ফ্রিতে জার্মান ভাষার ব্যাসিক বেশি বা অন্যটা ম্যাচ এবং আপনি অন পেমেন্টে যেটা করেন জি স্যার সেটাও বেশ হ্যাঁ হ্যান্ডসাম একটা

আমি একটা জিনিস দুইভাবে শিখতে পারি একটা হচ্ছে সহজভাবে একটা কঠিন ভাবে যদি আমি সহজভাবে শিখি তো ম্যাটার করে না জিনিসটা সহজ বা কঠিন সহজ ভাবে শিখতে পারলে যে কোনো জিনিসই সহজ কেউ অ্যাকাউন্টিং অনেক সহজভাবে শেখে কেউ ম্যাথমেটিক্স অনেক সহজভাবে শেখে সো শেখানোর পর আমি বললাম আপনাদেরকে বি ওয়ান লেভেল পর্যন্ত শিখতে হবে প্রথমে এ ওয়ান করতে হবে এ টু করতে হবে বি ওয়ান করতে হবে এগুলো করেন আপনারা এখানে এসে ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন এখন প্রশ্ন দাঁড়ালো আমার স্টুডেন্টদের কাছ থেকে কি করাবে আমরা তো আগে কারো এরকম পাইনি আর আপনি যেভাবে বুঝাইছেন ওইভাবে তো বুঝতে পারবো না আর বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে যে শেখায় সেখানে পঁচিশ হাজার টাকা দিতে হয় একটা লেভেলের কোর্স করার জন্য সো আমি বলবো আমার অফিস আছে আমি পারবো না আমার হচ্ছে নয়টা পাঁচটা অফিস তারপরে পরে এখন বলছে তাহলে তো স্যার আমাদের এই যে আমি শিখলাম আমরা এটা তো কাজে লাগবে না ভুলে যাবো আমরা বাধ্য হয়ে তাদের জন্য আমার একটা মানে তারাই একটা ব্যাচ করলো বললো আপনি শুধু বলবেন আপনার এই দুই মাস বা আড়াই মাস যে কদিন আমরা শেখা লাগে আমাদের কত ফি দিতে হবে তারা এক্সপেকটেশন তাদের ছিল বিশ পঁচিশ হাজার টাকা বা এরকম কিছু দিতে হবে আমি বলছি না আপনারা সবাই মিলে যাতে সবার সবার যে যেই ফ্যামিলি থেকে আসুক সুবিধা হয় মাত্র পাঁচ হাজার টাকা করে দিবেন এই ওয়ান লেভেলের এই কোর্সটা করবেন হাই লেভেলের কোর্সের জন্য ইয়েটা আরেকটু বেশি কিন্তু এটা যেন হয় কাউকে যেন পঁচিশ হাজার টাকা দিয়ে শিখতে না হয় যেন সবাই শিখতে পারে সেখান থেকে স্যার শুরু হইলো এবং শুরু হওয়ার পরে এটা কন্টিনিউ হলো স্যার এ ওয়ান করার পর এখন বলতেছে আপনি তো বলছেন বি ওয়ান পর্যন্ত শেখাবেন আমরা এ টু বি ওয়ানের জন্য কোথায় যাব এটা করতে করতে স্যার আমার এখন মোটামুটি এক একটা লেভেলের প্রায় চার পাঁচটা করে ব্যাচ হয়ে গেছে আমার প্রায় এক বছর দুই মাসে এখন থেকে আমার স্টুডেন্ট আমি জানি না স্যার এক হাজারের উপরে তাদেরকে আমি আসলে এই যে বিজনেস বিজনেসটা মানে আমি তার কথায় যে কয়টা জিনিস নিলাম সেটা হচ্ছে একা ভালো থাকা যাবে না তার মাথার মধ্যে চিন্তা এসছে আমি কিছু মানুষকে শেখাই সে শেখাতে গিয়ে তার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে সে নেটওয়ার্ক তাকে ব্যবসা দিয়েছে তো আমি যে সবসময় বলি যে বিজনেসের জন্য নেটওয়ার্কের গুরুত্ব কত বেশি আপনারা সেটা এখন রায়হানের মুখ থেকেও শুনলেন এবং সে তার জীবনে আমাদের এখানে যে প্রশিক্ষণটা দেই তার আমার ধারণা প্রতিটা লাইনকে তার জীবনে সে কাজে লেগেছে যে অসম্ভব ডিসিপ্লিন একটা ছেলে সময় ধরে প্ল্যানিং করে নিয়ম মেনে কাজ করে এবং তার ফলাফল আজকে সে পাচ্ছে আমরা একদম শেষের দিকে আসছি আপনার আগামীর পরিকল্পনা আগামীর তো মানে যে আমি একটা কিছু বা করেছি এটা শেষ না অনেক কিছু একটা মানুষ চাইলে করতে পারে আগামীর পরিকল্পনা কি স্যার আমার দুইটা পরিকল্পনা আছে যেটা আপনি একটু আগে স্যার বলছেন যে চব্বিশ ঘন্টা সবার জন্যই বরাদ্দ স্যার আপনি সাতটা প্রতিষ্ঠানের উদ্যোক্তা আপনি সাতটা প্রতিষ্ঠানের মালিক আমি চিন্তা করি স্যার আপনি একটু আগেই বলে দিচ্ছেন যে চব্বিশ ঘন্টা যেহেতু আপনারও আছে আমারও আছে আমি যদি সাতটা কোম্পানি বা দশটা কোম্পানি বা তিরিশটা কোম্পানির মালিক হইতে পারে আরেকজন কেন তিনটা কাজ করতে পারবে না সো আমার চিন্তা স্যার আমি এখানে রিয়েল ইস্টেটের বিজনেস করতেছি কিন্তু সেখানে আমি একশো পার্সেন্ট সময় দিতে হয় না তার মানে আমি অন্য কাজের জন্য অ্যাভেলেবেল আমি এখানে ক্লাস করাই ক্লাস করার পরেও আমার মনে হয় স্যার যে আমি আরও সময় বের করতে পারবো যদি চেষ্টা করি যদিও আমার সপ্তাহে সাত দিনই ক্লাস থাকে আমি প্রতিদিন আপনার গাইডলাইন অনুযায়ী স্যার প্রায় ধরতে গেলে চোদ্দ ঘন্টা থেকে ষোলো ঘন্টা কাজ করি কিন্তু আমার মনে হয় আমি এখনও একটা কাজ করি নাই সেটা হচ্ছে যে এমন কিছু যেটা বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা করা হয় কারণ আমি যত কিছুই বলি স্যার এই দেশ আমাকে দিছে তার আগে বাংলাদেশ আমাকে তৈরি করছে একজন ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে সো দেশের প্রতি কৃতজ্ঞতাটা স্যার আমার আছে বাংলাদেশের কোনো নেগেটিভ সাইড আমাকে ইয়ে করে না যে আমি ওইখানে কিছু করবো না অনেক কিছুই আছে স্যার বাধা কিন্তু সুযোগও আছে সো আমি সুযোগটার দিকে ফোকাস করতে চাই এবং ভবিষ্যতে এমন কোনো উদ্যোগ নিতে চাই আমি স্যার আপনার সাথে শেয়ার করছি যে এমন কোনো উদ্যোগ নিতে চাই যেটা আমাকে বাংলাদেশের সাথে কানেক্ট করে এবং আমি এইখানে থেকে যেন অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি বাংলাদেশে এবং সেটা যেন বাংলাদেশ আর জার্মানি অথবা বাংলাদেশ এবং ইউরোপের কানেকশনটা তৈরি করে এটা স্যার আমার একটা কাজ আর দ্বিতীয় যে আমার স্বপ্ন যেটা আমি বলবো স্যার স্বপ্ন বললে স্যার আসলে শুধুমাত্র স্বপ্ন মনে হয় আমি বলবো তো পরিকল্পনা সেটা হচ্ছে আমি তো স্যার এখানে অনেক কষ্ট করছি এখানে এসে থাকার কষ্ট আমাকে মেসের মতো করে থাকতে হয়েছে মানুষের সাথে বা আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমি এমন কিছু করতে চাই ভাষাটা যেমন শুরু করছি যে ভাষাটা শিখে মানুষ কষ্টটা কম করবে বাসস্থান স্যার আরেকটা সমস্যা যেটা যেটাও স্যার আমি আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে ইয়ে করছি যে সমস্যা খুঁজে শুরু করছি সেখানে আমার মনে হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য সমস্যা সমাধান সমাধান করাটাই হচ্ছে যে কেউ করে সেই উদ্যোক্তা আপনি তো এই সমস্যাটা আমি সমাধান করতে চাই যতটুকু আমার পক্ষে সম্ভব আমি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখানে যারা আসবেন তাদের জন্য একটা স্টুডেন্ট ডরমেটোরির মতো করতে চাই কিন্তু সেটা একটা লোকেশনে থাকবে না সেটা বিভিন্ন সিটিতে লোকেশনে থাকবে আল্লাহ রহমতে স্যার আমার স্টুডেন্ট এখন জার্মানির প্রত্যেকটা সিটিতেই আছে তাদের সাথে আমার পরিচয় আছে ইয়ে আছে এখনও অনেক স্টুডেন্ট আমার কাছে সেই পরামর্শটা সহযোগিতা চাই আমি কীভাবে ভাষা খুঁজলে কী লিখলে কীভাবে হলে আমি পাবো কি বলবো আমি চাই স্যার আমার এই তিনটা অ্যাপার্টমেন্ট একসময় তিরিশটা হবে এক সময় আমি মিনিমাম একশোটা রুমের একটা ডরমেট্রি করতে পারবো যেটা জার্মানির বিভিন্ন সিরিজ হবে এবং বাংলাদেশের স্টুডেন্টরা অনলাইনে খুব সহজে আসার আগেই ওইখানে অ্যাপ্লাই করে একটা সিট বুকিং করে এখানে আসতে পারবে নিশ্চিত বাসস্থান বাংলাদেশ থেকে ইয়ে করে অসাধারণ অসাধারণ চিন্তা এবং এটা এই যে এটা দেশের জন্য একটা কাজ করা দেশের জন্য একটা ভালোবাসা মমতা আমি বলতে পারি কারণ আমরা যত কিছুই বলি আমরা হয়তো দেশের অনেক সমস্যার কথা বলতে পারি বাট দিন শেষে দেশটা আমার আপনার আমাদের সবার এবং এই দেশকে আমাদের দিতে হবে রিটার্ন করতে হবে অনেক কিছু কারণ এ দেশ আমাদের দিয়েছে অনেক কিছু একদম শেষ এক মিনিটে আপনি যদি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে বলতে পারেন আপনার জি স্যার আমি স্যার একটা কথাই বলবো যে আমি যদি স্যার বসে থাকতাম তাহলে আমি গাজীপুরেই থাকতাম আমার গাজীপুরের বাইরে বের হওয়া হতো না আমি চিন্তা করছি যে আমি চাইলেই আমার দক্ষতা বাড়াইতে পারি স্কিল তৈরি করতে পারি সেই জন্য আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারছি তিন বছর লেখাপড়ার গ্যাপ থাকা সত্ত্বেও আমার সমসাময়িক যারা আছে যারা এই চিন্তাটা হয়তো করতে পারেনি তারা হয়তো এখনও ওই জায়গাটাতেই স্ট্রাগল করতেছে বা করতে হচ্ছে আমি আমার স্কিল ডেভেলপ করার পরে এই জায়গাটা তৈরি করতে পারছি যে আমি আরও ভালো কিছু করতে পারি সো ভালো কিছু করার শেষ নাই শুধু নিজের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে আমি যদি চাই এবং সেই চাওয়ার সাথে আমার পরিশ্রমটুকুকে যদি যুক্ত করি তাহলে আমার লিমিট হচ্ছে স্কাই সো আমি আকাশ পথে এমনকি আকাশ ভেদ করে আমি অন্য সৌরজগতেও যাইতে পারি সো এইটা সম্ভব এবং এটার জন্য শুধু ইচ্ছা আর পরিশ্রম করার মানসিকতাটা থাকতে হবে যার কারণে আমি আজকে সেই দোকান থেকে আমি পারছি অসাধারণ এবং সেই দিন খুব বেশি দূরে নয় আমার মনে হয় বা এখনো যদি হিসাব করা হয় সে চাকরিতে যা ইনকাম করে তার সাথে বেশি সে ভাষা শিখিয়ে এবং তার যে রিয়েল এস্টেট বিজনেস সেখান থেকে আয় করছে এবং এটা দিন দিন আরও বাড়বে বলছে যে আমি তিরিশটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই সো তার স্বপ্ন পূরণ হোক আমরা সেই দোয়া করি এবং এইভাবে রায়হান আমি আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে যে গল্পটা আপনারা শুনলেন সেখান থেকে আপনারা অনেকগুলো মেসেজ নিতে পেরেছেন এবং আপনারা যদি ট্রুলি আমাদের এখানে নব্বই দিন ধরে যা শেখানো হয় সেখান থেকে একটা বা দুইটা লাইন রায়হান তিনটা লাইনের কথা বললেন আমি রিপিট করে দিচ্ছি যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য একটা বল উনি নিয়েছেন যে বিয়ে করার সময় অযাচিত খরচ না করে সেটাকে নিজের ক্যারিয়ারের জন্য বা ব্যবসার জন্য কাজে লাগানো এটাকে উনি নিয়েছেন সিরিয়াসলি এবং নিজের জীবনে সেটা উনি ইমপ্লিমেন্ট করেছেন যার কারণে আজকে উনি হানিমুন করেছেন সুইজারল্যান্ডে সো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে একটা মানুষ সে শুধুমাত্র একটা কাজ করার জন্য জন্ম হয় নাই সে চাইলে তার মধ্যে সেই পটেন্সিয়ালিটি আছে যে নিজেকে সে আরও অনেক বেশি কাজে সম্পৃক্ত করতে পারে এবং এগিয়ে যেতে পারে এবং সেটা তিনি সিরিয়াসলি নিয়েছেন এবং এখন উনি চাকরির পাশাপাশি জার্মান ভাষা শিক্ষা দেন যেখানে প্রায় এক জন স্টুডেন্ট আছেন তার এই শিক্ষার ইয়েতে প্রতিষ্ঠানে আর দুই নম্বর হচ্ছে যে উনি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছেন খোঁজ জার্মানিতে বসে এবং ভবিষ্যতে এটাকে আরো অনেক বাড়াতে চান এবং বাংলাদেশেও কিছু করতে চান সো এই যে জিনিসগুলো এবং আরেকটা জিনিস উনি নিয়েছেন যে একা ভালো থাকা যাবে না একা ভালো থাকতে পারে না কেউ যাবে না না শুধু তা না এটা চিরন্তন সত্য কথা হচ্ছে একা অনেক বড় হয়েও কেউ ভালো থাকতে পারে না একটা মানুষ অনেক অনেক বড়ো হয়ে ভালো থাকতে পারে যখন আরও অনেক মানুষকে নিয়ে এসে এগিয়ে যেতে চায় এটাকে উনি সিরিয়াসলি নিয়েছেন এবং সেটাতে উনি ওনার জীবনে অ্যাপ্লাই করে সফলতা পেয়েছেন ব্যবসা ব্যবসার সুযোগ তৈরি করতে পেরেছেন সো আপনারা এরকম হাজারো লাইন আমার প্রতিটা সেশনে আছে যেগুলো আপনারা নিয়ে কাজে লাগাতে পারেন কিন্তু ওই শুধু পড়লে হবে না সেইটাকে নিজের জীবনে কাজে লাগাতে হবে যেটা রায়হান কাজে লাগিয়ে তার জীবন বদলে ফেলেছেন অনেক ভালো থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম